গোপার পোস্টে লেগে গেছে, গোল পোস্টে লেগে বলটা বেরিয়ে গেল, কিন্তু গোল, পাওয়ারফুল শট, ও নাইস ড্যান্স, শুভ দিকে আছে আকাশ, সরি না লেবুতলা, এদিকে আছে। তো প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে গোল শূন্য অবস্থায় খেলাটা শেষ হয়েছিল, এখন টাই ফিগারে খেলাটা শুরু হবে। এদিকে আছে আকাশ একাদশ, তো এদিকে প্রথম শট নিতে এসে দলের হয়ে আকাশ একাদশের হয়ে যায় পলনদা, গোল করতে পারবে প্রথম শট, কোয়ার্টার ফাইনাল ম্যাচ, কিন্তু দাদা একটু পিছিয়ে আসবেন, শট নিচ্ছেন পলনদা, কোয়ার্টার ফাইনাল ম্যাচ আর শট, খুব সুন্দর গোল, অপূর্ব প্রথম শটে গোল এলো, তো এদিকে শট নিচ্ছেন কিন্তু সুশান্ত দা, প্রথম শট কিন্তু টাই ব্রেকার যেহেতু হচ্ছে, রেস্ট পেয়ে যাচ্ছে, কোয়ার্টার ফাইনাল ম্যাচ সেমিফাইনাল খেলা, যাই হোক যোগ্যতা অর্জন করবে, 1,80,000 টাকার টুর্নামেন্ট, কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে, ফাইনালে ওঠা, যে ফাইনালে উঠতে পারবে, সেমিফাইনালে, সরি সেমিফাইনালে, প্রথম শট নিচ্ছেন, কিক নেওয়ার জন্য তৈরি সুশান্ত, তৈরি গোল রক্ষক অনুকূল, দর্শক দেখছেন প্রচুর হারে দর্শক, এদিকে ছাদের মাথায় দেখুন, প্রথম শট, ও ভালো সেভ করার চেষ্টা করেছিল অনুকূল, দ্বিতীয় শট নিচ্ছেন কিন্তু আকাশ একাদশের হয়ে, দ্বিতীয় শট নিচ্ছেন অভিক, আকাশ ফুটবল একাদশের, খুব সুন্দর খেলা করে, দেখা যাক, দ্বিতীয় শট নিচ্ছেন আকাশ একাদশের হয়ে, অপরদিকে তৈরি গোল রক্ষক তুহিন, দেখে গোলকিপার তুহিন, গোপার পোস্টে লেগে গেছে, গোল পোস্টে লেগে বলটা বেরিয়ে গেল, কিন্তু খুব সুন্দর শট নিয়ে যাবে, কিন্তু ভাগ্যের পরিহাস, লেবুতলার হয়ে দ্বিতীয় শট নিতে আসছেন লেবুতলার হয়ে, যদি এই শটে গোল করতে পারে ভোলা, তাহলে দল অ্যাডভান্টেজে পৌঁছে যাবে, শট নিচ্ছেন ভোলাদা, দ্বিতীয় শট নিচ্ছেন, কিন্তু শট নেওয়ার জন্য তৈরি, ও একটা লং, যাক গোল, অপূর্ব গোল, ভোলাদার বাঁদিক থেকে কোনাকুনি জায়গা, সুন্দর গোল করলো, কিন্তু জালে জড়িয়ে দিলেন ভোলা, এদিকে আকাশ একাদশের হয়ে তিন নম্বর শট নিতে আসছেন, তৃতীয় শট, কিক নেওয়ার জন্য তৈরি অসিত, অসিত তৃতীয় শট, দেখা যাক যদি গোল করতে পারে, শট আর গোল, সঠিক দিকে ঝাঁপিয়েছিলেন তোহিন, খুব সুন্দর গোল নিতে আসছেন কিন্তু অনিমেষ দা, ও ওদিকে গোলরক্ষক চেঞ্জ হয়েছে, কিন্তু দেখা যাক সেভ করতে পারে কি, ওদিকে সবদিকে তৈরি পরিবর্তিত গোলরক্ষক শট নিচ্ছেন, দেখা যাক বরুণ সেভ দিতে পারেন কিনা, পরিবর্তিত গোলরক্ষক হিসাবে তিনি মাঠে নেমেছেন, তো এদিকে গোলরক্ষক হয়ে কিন্তু আমাদের
আদিত্য দা এসেছে কিন্তু দেখা যাক আমরা খুব সুন্দর দেখেছি কিন্তু গোলরক্ষক হয়ে হিসাবে এসেছে আদিত্য দা একটা সময় দাপিয়ে ফুটবল খেলেছেন বর্তমানে দলকে নেতৃত্ব দিচ্ছেন বাইরে থেকে আর এই মুহূর্তে তিনি মাঠে তিন কাঠিকে আগলাবেন চতুর্থ শট পরবর্তী ম্যাচ খুব অল্প সময়ের করতে হবে নাহলে মুশকিল ঘড়ি বলছে 4:50 সুতরাং আলো কমে আসছে আরো চতুর্থ শট ঠিক নিতে গেছে শুভ শট নিচ্ছেন শুভ লেবুতলার হয়ে শট নিচ্ছেন শুভ শুভ তৈরি গোল রক্ষক পরিবর্তিত গোল রক্ষক গরু গোল পাওয়ারফুল শট ও নাইস ড্যান্স শুভ দিয়েছিলেন বরুণ চমৎকার গোল করলো অপরদিকে দলের টপ শট নিতে আসছেন কৃষ্ণদা আর ওদিকে গোলরক্ষক আছে আদিত্য দা সত্যি সিনিয়র প্লেয়ার দুটো দেখা যাক যদি সেভ করতে পারেন তাহলে ম্যাচ উইন করে যাবে সুতরাং দেখা যাক সেভ করতে পারেন কিনা তো এদিকে কৃষ্ণ আদিত্য দা শট গোল করতেই হবে অগ্নি পরীক্ষা দেখা যাক আদিত্য দা যদি সেভ করতে পারে তাহলে সত্যি উইনার হবে আর যদি গোল হয়ে যায় তাহলে যদি মাপা যায় পালস বিট মাপা যায় অনেক হাই তো এদিকে পাঁচ নম্বর শট অর্থাৎ উইনিং শট নিতে এসেছেন হাবিবুদ্দা 11 নম্বর জার্সি গোল করতে পারে তাহলে যদি গোল করতে পারে তাহলে উইনার হয়ে যাবে উইনার হয়ে সেমিফাইনালে উঠবে দেখা যাক হাবিবুদ্দা গোল করতে পারবে কি তাহলে ওদিকে চলে যাবে ম্যাচ গোল রক্ষক হয়ে কৃষ্ণ দা আসছে কিন্তু আবারও গোল রক্ষক পরিবর্তন চেঞ্জ হলো মানে কৃষ্ণ এসেছে তো অর্জুনের রথের সারথি হয়েছিল কৃষ্ণ মহাভারতের যুদ্ধক্ষেত্র আগলে ছিল এই কৃষ্ণ গোল আগলাতে পারেন কিনা দেখা যাক অপরদিকে হাবিবুর এদিকে শট নিচ্ছেন হাবিবুর আর দেখে আছে কৃষ্ণদা হাবিবুরেরও টেনশন হচ্ছে কোন লীলা দেখাতে পারবে কি কৃষ্ণদা এদিকে উইনিং শট নিচ্ছেন কিন্তু হাবিবুর এই মুহূর্তে হাবিবুরকে গোল করতে হবে আর কোনো ভাবনা নেই অপরদিকে কৃষ্ণ যদি সেভ করতে পারেন সো ভাইটাল শট কৃষ্ণদা আর গো বলতে বলতে উইনার হলো হাবিবুর দা ম্যাচ উইন করে গেল লেবুতলা দল মাঠেই থাকবেন আপনারা খেলতে নেমে যাবেন সময় আমাদের হাতে নেই বলতে বলতে আপনারা ওয়ার্ম আপ করে নিন কেননা রেস